প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের প্রতিদিনের আয়োজন আরফিল গ্যাস্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য। আমাদের সাথে রয়েছে রন্ধনশিল্পী জিনিয়া ইসলাম। আপু, শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপু আমাকে ইনভাইট করার জন্য। আপু, আজকে আমরা কি রেসিপি শিখবো? আমি আজকে চিকেন ফিঙ্গারটা শিখাবো। আমরা দেখি চিকেন ফিঙ্গার তৈরি করতে কি কি উপকরণ লাগছে। যেহেতু চিকেন ফিঙ্গার আপু, তো চিকেন কিমা তো আমাদের অবভিয়াসলি লাগছে। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি, সাথে এটা বাইন্ডিংয়ের জন্য আমি ব্রেডটাকে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি, হ্যাঁ শুকনা জাস্ট ব্রেডটাকে। সাথে আছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, লবণ তো লাগছেই, একটু ধনে পাতা কুচি দেব, আর গোলমরিচ গুঁড়ো দেব, আর দেব হচ্ছে সয়া সস। ভাজার জন্য তেল তো অবভিয়াসলি লাগছে, সেই সাথে আমি এটাকে কোট করার জন্য প্রথমে ডিম ফেটে নিয়েছি, ডিপ করে এরপর আমি ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব, তারপরে ভাজবো। ঠিক আছে, আমরা প্রসেসিং শুরু করি। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি চুলায় তেলটা গরম দিই না। আমরা আরফিলের গ্যাস স্টোভে আগুন জ্বালিয়ে নিলাম। আরফিল গ্যাস স্টোভের কথা তো আসলে নতুন করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। তবে এই যে নজেলটা আছে, এটা দিয়ে এত সুন্দরভাবে স্মুথলি, খুবই স্মুথলি এবং পারফেক্ট একটা তাপ আসলে আমরা রাখতে পারি। এটা একটা সায়েন্টিফিক নজেল, যার কারণে আসলে এটার ব্যবহার এত সহজ। আর পাশাপাশি এটার গ্লাসটা কিন্তু 8mm পুরো, সো সহজে ফেটে যাবে না, রাইট, টেম্পার্ড একটা গ্লাস, খুবই নিরাপদ ব্যবহারের জন্য। হ্যাঁ, তো তেলটা আপু গরম হোক, তো প্রথমে আমি একটা বাটিতে এই চিকেন কিমাটা দিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম, ঠিক মানে র ব্রেড ক্রাম যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য কাঁচামরিচ, যে যেমনটা পছন্দ করে, যেহেতু আমরা এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করছি, সো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর একটু ধনে পাতা তো দিবই, জাস্ট একটু ফ্লেভারের জন্য। যে কোনো ফ্রাই জিনিসে একটু ধনে পাতা কুচি হলে না ভালো লাগে। দিয়ে দিচ্ছি আপু এখানে পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়োটা, এটা একটা স্পাইস ভাব আসবে, আবার একটু ভালোও লাগে খেতে। সয়া সসের পরিমাণটা আমি এক চা চামচ, এই দেড় চা চামচের মতো দিলাম আর কি। এখন এটাকে আপু আমি হাত দিয়ে মাখিয়ে নেব, আমার হাতটা ক্লিন করা আছে। আসলে শেপটা ফিঙ্গারের মতো করা হয় বিধেই, কিন্তু এটা এটা, হ্যাঁ এটা চিকেন ফিঙ্গার, আবার ফিশ ফিঙ্গার আছে। আমি আপু আরেকটু ব্রেড ক্রাম ছিল ওটাও অ্যাড করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার ম্যারিনেশন। এখন এটাকে জাস্ট আমি একটু ফিঙ্গারের মতো করে শেপ করে নেব। একটু যদি বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় স্বাদ বাড়ে। আবার দেখা যায় একটু ছোলা মুড়ির পাশাপাশি এই জিনিসগুলো একটু ভেজে দিলে, বা একটু খিচুড়ি, বা একটু হালকা সাদা খিচুড়ি এরকমের সাথেও কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দর যায়। হ্যাঁ, তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি এই ডিমের মধ্যে একটু ডিপ করে নেই। এই ব্রেড ক্রামটা একদম সেট হয়ে যায়। আমাদের আরফিল গ্যাস স্টোভ তো রয়েছেই, চারপাশ থেকে সমানভাবে তাপ আসবে, কারণ এর রয়েছে ব্রাশ বার্নার ক্যাপ, যা হচ্ছে তাপটাকে সমানভাবে চারপাশে ছড়ায়, যার কারণে রান্নাটা একদম পারফেক্টলি হয়। এক সাইড পুড়ে যাওয়া, একদিকে বেশি তাপ লাগা, এই ভয় থাকে না। আর যেহেতু এটা নিরাপদ আপু, বাসায় দেখা যায় যে বাচ্চারাও কিন্তু অনেক সময় মানে কিছু একটা বানাতে চায়, ওদের জন্য কিন্তু অনেক নিরাপদ। অলমোস্ট হয়ে গেছে আপু, আমার তো প্রায় কালারটা চলে এসছে, তো আমরা থ্যাংক ইউ আপু একটু তেলটা ঝরে নিলেই আমি সার্ভ করব। ব্যাস হয়ে গেল। এটা আপু আপনি একটু সালাদ দিয়ে বা ডেকোরেশনের তেমন কিছু লাগে না, ব্রেড ক্রামটা যেহেতু খুব কালারফুল, খুব ইজিলি সাথে যদি কেউ চায় তাহলে একটু সালাদ দিতে পারে সাইডে। হ্যাঁ, আপু রমজান ছাড়াও বিকালে নাস্তা হিসেবে পারফেক্ট, পারফেক্ট আপু। হয়ে গেল আমার চিকেন ফিঙ্গার আপনার জন্য। থ্যাংক ইউ জিনি আপু, খুবই চটজলদি, হেলদি, মজাদার একটা রেসিপি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব মজাদার চিকেন ফিঙ্গার আপনারা ঘরে বসেই চটজলদি তৈরি করে ফেলতে পারেন। যারা একটু হলেও মিস করেছেন আমাদের এই রেসিপি, তাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী।
প্রথমে একটি বাটিতে চিকেন কিমা হাফ কাপ, পাউরুটি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ, সয়া সস দিয়ে ভালো করে মেরিনেট করুন। মেরিনেট করা হয়ে এলে ফিঙ্গার আকৃতি করে প্রথমে ডিমে ডুবিয়ে পরে ব্রেড ক্রামে গড়িয়ে তুলে রাখুন। এখন একটি সসপ্যানে তেল পরিমাণ মতো দিয়ে তাতে তৈরি করে রাখা ফিঙ্গারগুলো দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে এলে সার্ভিং প্লেটে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ফিঙ্গার। জিনি আপু, আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ আপু, আর RFL গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্যকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ বাংলা ভিশনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন RFL গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্যর এই পর্ব থেকে। আগামী পর্বে আবারও ফিরে আসবো নতুন কোনো মজাদার হেলদি ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সাথে। আল্লাহ হাফেজ।